খাগড়াছড়ির দীঘিনালাত মাইনি বেইলি সেতু ভাঙি রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা ও অন্যতম পর্যটন কেন্দ্র সাজেকল্লয় সড়ক যোগাযোগ বন্ধ গিয়ে গুরুত্বপূর্ণ এই সেতু ভাঙি যাবার কারণে দুর্ভোগত ফুরজে স্থানীয়। শুক্রবার বিকালে গাছ লুট গজ্জে উকান ট্রাক ফারবের সমত সেতুর পাটাতন ভাঙি ট্রাক কান নিচে পড়ে যায়। স্থানীয় জানায় দীঘিনালা উপজেলার বাবুসার এলাকাতুন গাছ লুট করে একখান ট্রাক খাগড়াছড়ি জেলা সদরত আইবার ফতত মাইনি বেইলি সেতু অতিক্রম করিবার সময় ফাটাতন ভাঙি ট্রাক কান হালত পড়ে যায়। এটা কোনো হতাহতর ঘটনা নঘটিল, বন্ধ আছে সড়ক যোগাযোগ। খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগের সূত্রে জানা যায় অতিরিক্ত গাছ বোঝাইয়ের কারণে মূলত সেতু ক্ষতিগ্রস্ত হয়ে ভাঙায় সেতু মেরামত করতে কমপক্ষে 15 দিন সময় লাগিব। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।